রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন পারুয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একতেহার হোসেনের সভাপতিত্বে জেলা ছাত্রলীগ নেতা কাজী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রিবার্ষিক সম্মেলন শুরু করে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু সজল কুমার তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, আক্তার হোসেন খান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামালউদ্দিন চৌধুরী, ফজল করিম তালুকদার, ইলিয়াস তালুকদার, কাজী জহুরুল ইসলাম, নুরুল আলম বাদশা, শেখর বিশ্বাস, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিরউদ্দিন রিয়াদ, স্বনির্ভর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল্লাহ আব্দুল খালেক, আবুল কাশেম, ফজল আজিজ, নাজিম মোহাম্মদ লোকমান, কামাল হোসেন, বিজয় সেন, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি উমর ফারুক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শুভশীল, পারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাশেম মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, সহসভাপতি ইঞ্জিনিয়ার গ্যাসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন, ধর্ম সম্পাদক সাংবাদিক জাকিরুল ইসলাম জাকের, চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নঈম মাহমুদ রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে দ্বিতীয় অনুষ্ঠান কাউন্সিল অধিবেশন পারুয়া উচ্চ বিদ্যালয় হলরুমে সকল কাউন্সিলর ও স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় হাইকমান্ডের আলোচনা শেষে সকলের ঐক্যমতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়। সাবেক সভাপতি জনাব একতেহার হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ইলিয়াস তালুকদার। নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ। নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক পারুয়া ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছে। সভাপতি সাধারণ সম্পাদক যারা নির্বাচিত হবেন তারা এমন একটা সংগঠন করবেন যেন সামনে নির্বাচনে যেন আমাদের যেন কোনো অসুবিধা না হয়, সাংগঠনিক কাজ করার জন্য যেন অসুবিধা না হয়। আজকের এই নবনির্বাচন একজন মহামতি শ্রদ্ধা দিয়ে আমাদেরকে দরকার শক্তি দিয়ে না, হ্যাঁ শক্তি তখন তো যখন বহিরাগতরা আমাদের উপর আক্রমণ চালাবে তখন আমরা যে কোনো শক্তির প্রয়োজন। বর্তমান সভাপতি কে আমরা সভাপতি হিসেবে পুনর্নির্বাচন করার জন্য তারা